নমস্কার বন্ধুরা, ইয়েমি কুকিং চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ যে রেসিপিটা বানাবো সেটা হলো পাকা তালের বড়া। বন্ধুরা, আমি কিভাবে তালের বড়া বানাই তা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তালের বড়া করার জন্য আমি একটা পাকা তাল ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি তালটাকে বাঁশের চুবড়ি দিয়ে ছেনে নিচ্ছি। এবার আমার তাল ছানা হয়ে গেছে। বড়াতে নারকেল দেওয়ার জন্য আমি নারকেলটাকে ভেঙে নিচ্ছি। নারকেলটা এবার আমি কুড়ে নেব। তো বন্ধুরা, বড়া করার জন্য আমি সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নেব। প্রথমে আমি তালের নোদটা দিয়ে দিলাম, এবারে নারকেল কোড়াটা দিয়ে দেব, ময়দা দিলাম, সুজি দিলাম, কালো জিরে দিলাম, চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার এটাকে আমি মাখতে থাকব। এগুলো আমার মাখা হয়ে গেছে, আধ ঘন্টা আমি রেখে দেব। আধ ঘন্টা আগে আমি মেখে রেখেছিলাম, সেগুলো আমি ভাজতে শুরু করেছি। দেখুন কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। বর্ষার দিনে বছরের প্রথমে আজকে আমাদের তালের বড়া খাওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এই তালের বড়া বানিয়ে খান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে, নরম তুলতুলে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।